সদর শহর জেলা যুব মোর্চার পক্ষ থেকে শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা জিবি হাসপাতালে হয় যুব মোর্চার এই রক্তদান উৎসব। ইতিমধ্যেই 50 জনের মতো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদান শিবিরে উপস্থিত থাকেন সদর শহর জেলার যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। আমরা জানি যে আজকে প্রধানমন্ত্রীর উদ্যোগে সবগুলি জেলার মধ্যে রক্তদান শিবির করার জন্য আহ্বান করা হয়েছিল, সেটাকে বাধ্যায় করে আমরা সদর শহর যুব মোর্চার উদ্যোগে 27 মে আজকে দিনটাকে আমরা রক্তদান প্রথম উৎসবে পালন করি। তো আজকে আমাদের সদর শহর জেলার অন্তর্গত সাক্ষী মণ্ডল, সাক্ষী মণ্ডলকে নিয়ে আমরা আজকে রক্তদান শিবির রক্তদান উৎসব পালন করছি।